নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময়ে ভালো থাকবেন। বন্ধুরা, আমি চলে এসেছি কলকাতা ফাটাফাট টিপসের নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা 1627, হ্যাঁ বন্ধুরা, 1627, 1-4 বাজি রোলিং গেম। আপনারা অল্প অল্প টাকা নিয়ে গেমটা প্লে করবেন, গেম পাস হয়ে যাবে বন্ধুরা। অতিরিক্ত টাকা রোজ দিকে গেম প্লে করবেন না। আমার চ্যানেল কলকাতা FF90-তে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। বন্ধুরা, আমার টিপসের ভিডিওটা আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, তা না হলে বন্ধুরা আপনার টিপসের ভিডিও কোন জায়গায় আমি দিচ্ছি খুঁজে পাবেন না। বন্ধুরা, আপনারা যখন গেমটা প্লে করছেন, তো আমার ভিডিওটা আপনারা পুরোটা সম্পূর্ণ দেখে গেমটা প্লে করুন। আর বন্ধুরা, আমি কলকাতা ফাটাফাটে রেগুলার টিপস দিই একদম ফ্রিতে এবং মেন বাজারের টিপস দিই একদম ফ্রিতে। বন্ধুরা, কলকাতা ফাটাফাটে আমি 13 তারিখে গেম দিয়েছিলাম, দেখুন 13 তারিখে আমার গেম 1-4 বাজি যে গেম দিয়েছিলাম, 4 বার পাস হয়ে গেছে বন্ধুরা টানা, এবং 4 বারের মধ্যে 2টো প্রার্থী পাস হয়েছে। 5-6-0-1-2-8, হ্যাঁ বন্ধুরা, সিঙ্গেল ডিজিট ঘর সমেত প্রার্থীও পাস হয়েছে। এবং 5-8 পেজে আমি যে গেম দিয়েছিলাম 3:30টার সময়, সেখানে বন্ধুরা 5-0 পাস হয়েছে, এবং 5-এর প্রার্থী পাস হয়েছে এবং 0-র প্রার্থী পাস হয়েছে। বন্ধুরা, আপনারা চেক করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার প্রার্থীর টিপসের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আর মেন বাজারে আমি যে ঘর দিয়েছিলাম দেখে নিন, মেন বাজারে ওপেন আর ক্লোজ আমি ঘর দিয়েছিলাম বন্ধুরা, ওপেনও গেম পাস হয়ে গেছে এবং ক্লোজও গেম পাস হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, রেগুলার এরকম টিপস পেয়ে যাবেন আপনারা। যে সকল বন্ধুরা আমার টিপসের ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে অল অবশ্যই করে দিন, তাহলে প্রত্যেক দিনের টিপস অটোমেটিক পৌঁছে যাবে আপনার ফোনে। আপনার ফোনে বন্ধুরা যেমন SMS যায়, সেরকম দেবেন আমি ভিডিও যখনই আপলোড করবো তার নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। আপনি কলকাতা ফাটাফাট গেম যখন প্লে করবেন, তখন সেই গেম আপনারা চেক করে গেম প্লে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা ঘর দিয়ে দিচ্ছি বন্ধুরা, 1694, হ্যাঁ বন্ধুরা, 1694, আপনারা গেমটা প্লে করবেন। 1-4 বাজের মধ্যে আপনার যেই গেমটা ভালো লাগে সেই গেমটা নিয়ে আপনারা প্লে করে দেখবেন, গেম পাস হয়ে যাবে। বন্ধুরা, আপনারা নিজস্ব অভিজ্ঞতায় যে সকল বন্ধুরা গেম খেলেন এবং গেম খেলে দেখছেন আপনাদের রেগুলার লস হচ্ছে, আপনারা মাসের মধ্যে 20-22 দিন হয়তো হেরে যাচ্ছেন, বা ইউটিউব থেকে অন্য জায়গা থেকে আপনারা টিপস হয়তো দেখছেন যে সেই টিপস দেখে হয়তো সেই টিপস নিয়ে গেম প্লে করে রেগুলারই আপনাদের লস হচ্ছে, আপনারা জয়ী হতে পারছেন না। বন্ধুরা, আপনাদেরকে আমি যে টিপস দিচ্ছি, আমার এই টিপসের ভিডিওগুলো আপনারা চেক করে দেখতে পারেন। শর্ট ভিডিও এবং লং ভিডিও আমার চ্যানেলে ঢুকবেন, ঢুকবার পর শর্ট ভিডিও এবং লং ভিডিওগুলো চেক করে দেখুন, রেগুলারই পাস হচ্ছে আমার টিপস। আপনারা চাইলে আমার টিপস নিয়ে গেম প্লে করতে পারেন। বন্ধুরা, আমি কারো কাছে কোনোরকমভাবে কোনো টাকা বা পয়সার দাবি করি না, আর আমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখি না। বন্ধুরা, আমি নিজস্ব অভিজ্ঞতায় টিপস দিই এবং নিজেও এই গেম প্লে করি। আপনারা যখনই কলকাতা ফাটাফাট গেম প্লে করবেন, 5-8 বাজে যদি গেম প্লে করতে যান, আপনারা 3:30 কি 3:35 এরকম টাইম পর্যন্ত একটু ওয়েট করবেন, আপনারা 5-8 বাজে গেম পেয়ে যাবেন। আর যদি মেন বাজারে গেম নিতে চান বা টিপস নিতে চান বন্ধুরা, আপনারা ওয়েট করে 9:15 কি 9:20 মধ্যে আমি গেমটা আপলোড করি। আপনারা তো জানেন না হয়তো, মেন বাজার যে গেমটা প্লে হয় কলকাতা ফাটাফাটের গেম, কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন কলকাতা ফাটাফাটের গেমের সঙ্গে আপনাদের মেন বাজার গেমের অনেক মিল আছে, তাহলে বুঝতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর আমি একটা সিঙ্গেল ডিজিট ঘর দিয়ে ধরুন এরকম টিপসে, আর একটা আমি প্রার্থীর টিপসের একটা ভিডিও বানিয়েছি, বা নিয়ম বা সূত্র বলতে পারেন। আপনারা যদি চান না প্রার্থী গেম প্লে করবেন, তাহলে বন্ধুরা কী করবেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন
তার ভিডিওটা ঠিক তলায় দেখবেন লেখা আছে, দেখবেন আজকের তারিখটা, তারিখটা দিয়ে লেখা আছে যে কলকাতা ফাটাফাট টুডে টিপস, যেখানে লেখা আছে সেখানটা আপনি গিয়ে হাত দেবেন। এবং হাত দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন MORE মোর লেখাটা আছে। যদি মোর লেখা যদি খুঁজে না পান তাহলে ওই লেখাগুলোর মধ্যে আরেকবার টাচ করবেন, আরেকবার টাচ করার পর লেখাগুলো উপর দিকে তুলবেন, স্ক্রল করবেন বা তুলবেন। তোলবার পর দেখবেন লেখা আছে, দেখবেন পাত্তির টিপস নিচে এরকম লেখা আছে এবং একটা লিঙ্ক দেওয়া আছে। দেখবেন ওই লিঙ্কে গিয়ে হাত দেবেন, লিঙ্কে দিয়ে হাত দিলে বন্ধুরা আপনার সামনে পাত্তির টিপসে দেখুন এরকম টাইপের একখানা পেজ অন হবে। এবং সেই পেজটা অন হওয়ার পরে ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা কেটে কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না বন্ধুরা। হাতে সময় নিয়ে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কী নিয়মে পাত্তি খেলা হয়। এবং রেগুলারই দেখবেন বন্ধুরা আমার পাত্তির টিপস পাস হয়ে যাচ্ছে, একদিনও সেরকম মিস হয় না। রেগুলার দেখবেন তিনবার চারবার করে পাত্তির টিপস পাস হয়। আপনারা যদি পাত্তি প্লে করতে চান বন্ধুরা 10 টাকায়, অনেক জায়গায় অনেক অ্যাপসে দেখবেন 10 টাকায় 1000, 1200, কোনো জায়গায় 1300, কোনো জায়গায় 1400 টাকাও দেয়। আপনারা যদি বন্ধুরা 5 টাকা 10 টাকা করে পাত্তি গেম প্লে করতে পারেন তাহলে আপনারা যেসব টাকা এতদিন হেরে এসেছেন সেসব পয়সা আপনার সব রিকভার হয়ে যাবে। আপনি অল্প অল্প টাকা নিয়ে গেম প্লে করে চেষ্টা করে দেখতে পারেন বন্ধুরা। আমি আপনাদেরকে টিপস দিচ্ছি এর মানে এটা নয় বন্ধুরা যে আমি রেজাল্ট দিচ্ছি। আপনারা কিন্তু কোনো ঘরে অতিরিক্ত লোড দিয়ে গেম প্লে করবেন না, কারণ আমি চাই আপনারা বরাবর গেম প্লে করে জয়ী হন বন্ধুরা। অতিরিক্ত লোড দিয়ে গেম প্লে করলে কী হবে বন্ধুরা, এই গেমটা পুরোটাই লোড আর আনলোডের উপর খেলা হয়। যেই ঘরে লোডের লোড কম থাকে বা টাকা কম থাকে সেই ঘরটি পাস হয়ে যায়। তা আপনারা লোড দেবেন না, আমার কথাগুলো পুরো বুঝবে শোনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।